আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী খবর? আজকে আবার চলে এলাম পার্ট টু নিয়ে, সবাই আশায় ছিলেন। আচ্ছা, এটা কাঁচা ছাড়েন, আমরা প্রথমে সিলভারটা দেখেন, ধরেন ধৈরা রাখা যায় না কবুতর এক হাতে, অনেক কষ্ট ই হয়ে গেছে, কারণ আমি ধরছিলাম। তো সবার মনে আছে কি নাম ভাইয়ের কথা, আমাদের মান্দাইলের রিয়তা ভাইয়ের, তার যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর সিলভার যে ছিল, আমি ভিডিও করছিলাম পার্ট ওয়ানে, বলছিলাম পার্ট টু আসবে, সবার মনে আছে কিনা। তো আজকে ওইগুলোই দেখাবো, অবশ্য ওইগুলো সেল হয়ে গেছে। তো রিয়াত ভাই, কী অবস্থা আপনার? জি ভাই, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওই যে আমাদের সিলভারগুলো ছিল, যেটা সবচেয়ে বেশি ভিউ হয়েছিল, তো সেগুলোর ব্যাপারে যদি বলতেন যে কবে সেল করলেন? এই যে গত এক সপ্তাহ আগে আমি সেল করে দেই। আচ্ছা, ভালো কিছু বলতে আমি ক্লিয়ার ভাবে বলি, ওই নটটা কিন্তু, আচ্ছা এটা ছাড়েন, ওই নটটা কিন্তু অনেক সুন্দর ছিল, সাথে মাদিও ছিল, তো ওইটারই একটা বেবি হয়েছে, ওই নরের চাইতেও সুন্দর, মানে যে নর সেল হয়েছে ওই নরের চাইতেও সুন্দর। এখন আমি ওই নটটা আপনাদের আলাদাভাবে আমি এখানে পিকচার দিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কোন নটটার কথা বলতেছি। আর এখন আজকে যা যা আছে আমি সেগুলো ভিডিও করবো, মিলিটারি আছে, সিলভার আছে, কিন্তু সিলভার বাচ্চাটা দেখাবো না, যেটা রিয়াত ভাই রাখছে ওটা নেক্সটে দেখাবো। জন্য সারপ্রাইজ থাক, সেটা আপনারা বড় হলেই দেখতে পারবেন নেক্সট ভিডিওতে, সেটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে। আচ্ছা আচ্ছা, মাধ্যমেই দেখানো ওটা, তাহলে ভিডিও পার্ট থ্রি হবে তাহলে। জি জি, পার্ট থ্রিতে ওটা আমরা দেখাই দিব। তো এখন ওটা সারপ্রাইজ থাক সবার জন্য। আর এখন হচ্ছে যা যা আছে আমরা দেখাই। এখানে হচ্ছে একটা নর আছে, অনেক সুন্দর সিলভার, গোল মাথাওয়ালা, মানে বড় খোমাওয়ালা। আর হ্যামার আছে এখানে একটা, আর এই হচ্ছে একটা হ্যামার। আজকের ভিডিওতে কিন্তু রিয়াত ভাই, আপনি কাস্টমারদের কাছে, আমি অনেক কনফিউজড হয়ে যাই যে কোনটা সেল হবে কোনটা সেল হবে না, এখানে যা আছে সব সেল হবে, কি বলেন? আপনারা যে যেটা নিতে চান নিতে পারবেন, মেল অর্ডারে নিতে পারবেন, আপাতত সিলভারটা একটু অফ আছে, বাট মেল অর্ডারে হ্যামার এগুলা চাইলে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। চিতাপাত্তি সব আছে। জি, আর আমি নিচে নিচে ইস্কোড আছে, কালো জেনারেশন আছে, লাল কমান্ডার আছে, কালো কমান্ডার আছে, আপনারা যে মেলের যে ধরনের কালার, মানে মেল অর্ডারে কালো চারটা কালার, তো চারটা কালারের মধ্যে থেকে যে কোনো কালার আপনারা মেল অর্ডারে অ্যাডাল বাচ্চা নিতে পারবেন। আচ্ছা, তাহলে আমি নিচে স্ক্রিনে ওনার নাম্বারটা এবারে বড় করে দিয়ে দিব, আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? এটা ছাড়েন, হ্যামার কবুতর সাইজ কিন্তু বিশাল, সবই থরে আছে, বাচ্চাও চাইলে নিতে পারবেন, মানে আসবেন, আপনারা আসবেন, কথা বলবেন, ভিডিওতে তো দেখতেছেন, নাম্বারে কল করবেন, আইসা দেখবেন যেটা পছন্দ হয়, দামে যদি হয় আলোচনা সাক্ষেপে নিয়ে নেবেন। তাহলে আমরা নেক্সট কী দেখাবো? নেক্সট এখন আমরা মেলেডারি দিয়ে শুরু করবো, মেলেডারি দেখেন। আচ্ছা, এ হচ্ছে মেলেডারি, মেলেডারির বাজার কেমন জানি না, কিন্তু আমার ভিডিও দেখে সবাই বলছে যে ভাই মন ভরে গেছে, ভাই কার এখানে গেছেন, সবাই চাইছে আপনার নাম্বার, এটা হচ্ছে আল্লাহর একটা, এই সম্মানটা কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ পাকে লাখ লাখ শুকরিয়া। আমার বাসা যে নিতে আসতে হবে ব্যাপারটা এমন না, আপনারা সবাই আসবেন, দেখবেন, চাই করবেন, নেবেন। আচ্ছা, তাহলে মেলেডারি চাচ্ছেন, ছাড়েন, এই যে দেখেন, এটা আপনার কানানর, যে বলে কানানর, সে কানানরের বোনের ছেলে ছেলে। আচ্ছা, ছাড়েন তাহলে, ওর মা ডাবল ট্যাগ লাগানো আছে, এগ্রোর সমস্যা নেই। আচ্ছা, ডাইরেক্ট এগ্রোর কি লাগানো আছে, ট্যাগ লাগানো আছে, ওর মা কি আসছে এখন? জি জি। আচ্ছা, দেখেন তাহলে মাটা, ওর মাকেও দেখাচ্ছি। আচ্ছা, মাঠাকে দেখেন, আজকে আসলে সূর্যটা এইদিকে, তো তাহলে আমার আমার মানে ভিডিওটা একটু কালচা টাইপের উঠতেছে, তারপর আপনারা একটু বুঝে নেবেন, কবুতর সুন্দর, এই যে ওর মা, ডাবল ট্যাক লাগানো, ডাবল ট্যাক, এই যে ডাবল ট্যাক লাগানো আছে, একরো ডাবল ট্যাক লাগানো আছে, সমস্যা নেই, আপনারা আইসা দেখে যাচাই করে নিতে পারবেন, যার যেরকম মেলে দাঁড়ি, মানে বললাম তো চারটা কালারই অ্যাভেলেবেল আছে আমার কাছে, কালোটাও আছে। জি, কালোটাও আছে, নেক্সট আমরা কালোটা দেখবো, কালোটারও কিন্তু অনেক ফ্যান আছে ভাই, আমার এইখানে অনেকে জিজ্ঞেস করছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মাটা, ডাবল ট্যাক লাগবে, কালো কমান্ডো, এটা আমার ওই ভিডিওতে খুব পছন্দ হয়েছিল। জি ভাইয়া, ভিডিওর লিঙ্কটাও আমি দিয়ে দিবো, এইখানে যারা পার্ট ওয়ান দেখেন নেই সেটাও দেখে নেবেন, ওইখানে সিলভার একটা কবুতর ছিল অনেক সুন্দর, আর বিশেষ করে এটা দেখেন কতটা সুন্দর, লালটা অনেক দেখছেন, কালোটা কিন্তু খুব কম আছে, আমি দেখিনি এখনও কোনো জায়গায়। আচ্ছা ভাই জানি, একটু ছাইরা দেখেন, এই হচ্ছে কালো মিলিটারি কমান্ডো, উনি নাম দিছে হচ্ছে এটা কালো কমান্ডো, পুরা চিতা ফাটা ফাটা একটা ভাব আছে, রেসারের চাইতে বড়, অনেক বড় সাইজ। আচ্ছা, আমরা এখন নেক্সট দেখি,
এটা কি ভাই জানেন এটা নাম কি? এটা ভাইয়া খাকি মিলিটারি। খাকি মিলিটারি, আচ্ছা। তাহলে আমরা তিনটা দেখলাম, কি কি দেখলাম? কালো, লাল, হ্যাঁ, জর্দা, আর এখন খাকি। খাকি, আচ্ছা। তাহলে আমরা চারটা দেখলাম, এটা হচ্ছে খাকি মিলিটারি। ফেস নিয়া, নাক নিয়া, মানে হাইট নিয়া কোনো কথা হবে না, সেগুলো একদম একে। ছাড়ার পরে দেখলে বুঝতে পারবেন ভাইয়া, আপনি এটা সেটা দেখেন, দাঁড়ানোর স্টাইল। এটা আবার এবার এক্সিবিশন খেলবে, সবাই দোয়া করবেন, জোর ট্যাগ লাগানো আছে, ট্যাগ লাগানো আছে। আচ্ছা, সবাই তাহলে দোয়া করবেন, এক্সিবিশনের জন্য রেডি হচ্ছে। আমার তো ভাই কালাম কাথা কমন্ডরে খালি দেখতেই মন চায়, ওই আসলেই একটা সুন্দর। এই যে ওর বাবাটা ভাইয়া দেখেন, মাত্র কিন্তু এক দশক ওর বাবার। বাবা এক দশক? জি, এক একবারে নিউ অ্যাডাল। আচ্ছা আচ্ছা, দেখেন ওর বাবাটা, নাকের ফেস দেখেন কত মোটা ওই ভিডিওতে। আচ্ছা ভাই, তাহলে ছাড়েন ওর হাইটটা একটু দেখি। মাশাআল্লাহ, পোলার থেকেও বড় দিই বাবা। এই হ্যাঁ, দাঁড়া 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 একটু দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তো জর্দা কালারটা হবে, এটা খাকিটা জর্দা দেখে আপনাদের। ওর গলার বান্টা পুরো কি লাগতেছে? এই যে এই যে, এইবার ঠিক আছে। এই যে সেটা হলো সেই জর্দা কালারটা। ওয়াও, সেই ভাই ছাড়েন, আজকে ভিডিও বেশি বড় করবো না, তাহলে মানুষ আবার পাগল হয়ে যাবো দেখতে দেখতে, বাসায় হারাইতে চাইবো না, তো ভিডিওতে সব দেখে ফেলছি। দেখেন ভাই, ভাই জানেন এটা কোনটা? এটা ওদের দাদা নাকি? না না, এটা জর্দা কালারটা। হ্যাঁ, এটা জর্দা, সেই মিলিটারি। আর কি দেখাবেন বলেন? আর আপনাকে আজকে কটা মাদি দেখাই। দেখেন তাহলে ওদেরকে আলাদা করে ফেলেন নরগুলারে। খাবো, আচ্ছা, এগুলো ফুল ডিস্টেলার। আচ্ছা, এখানে যা আছে সব মাদি? হ্যাঁ হ্যাঁ, এগুলো কয়টা মাদি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছাড়েন তো ভাইজান এটা। হুম, এইভাবে ধরলে আর কি আপনার ফেসবুকে আবার গাইডলাইনে সমস্যা করে কবুতর। এই যে একটা জর্দা মাদি, জর্দা মাদি, মাশাআল্লাহ। আচ্ছা ভিউয়ার্স, আপনাদের কাছে একটা প্রশ্ন, এই জর্দা মাদিটার সাথে মানে পুরো লাল, ওর সাথে যদি এই লাল নটটার সাথে দিই তাহলে কী বাচ্চা আসবে? এটা আপনাদের কাছে প্রশ্ন। খাকি মাদি, হ্যাঁ, এখন যা দেখাচ্ছি এগুলো কিন্তু সব মাদি। আর আরেকবার বলে দিচ্ছি, যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে ভাইকে নখ দিবেন, নখ দিয়ে বাসায় এসে দেখে আলোচনার সাক্ষেপে একটা দাম দর করে নিয়ে যেতে পারবেন, সমস্যা নেই। আর যারা বিদেশে থাকেন তারা অবশ্যই ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে নখ করবেন। হোয়াইট গোল্ড, হোয়াইট গোল্ড, আচ্ছা, এটা হচ্ছে হোয়াইট গোল্ড, সুন্দর। আচ্ছা ভাইজান, তাহলে এখন আপনার নাম্বারটা বলেন। 0176239066। আচ্ছা, এই নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দেবো আপনাদেরকে, সহজে যেন আপনারা নাম্বারটা উঠায় তাকে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আরেকটা কথা, যে এখন কি আছে আর আর কি আছে আপনার কাছে মিলিটারি ছাড়া? কি আর একটা জর্দা, কালারটা সুন্দর তো, ছাড়েন তো দেখি একটু। এটাতে ছাড়বেন? ছাড়েন, এটা নর্থ, এটা নর্থ। আচ্ছা, সবগুলোই দাঁড়ায় অনেক সুন্দরভাবে, কবুতর সব দেখার মতো। যারা এইসব লাইনে আছে, যাদের এইসব কবুতর পছন্দ, অবশ্যই তাদের ভালো লাগে। আচ্ছা, আয়া তখন কই ছিল উনি? ছাড়েন তো ভাই জান, এটা দেখি ওনারে, এটাও নর। হ্যাঁ হ্যাঁ, এটাও নর। আচ্ছা, কালারটা সেই। আচ্ছা ভাইজান, সিলভারের মধ্যে আর কিছু আছে আজকে দেখানোর মতো? আজকে আর নাই, এটা সিলভার যেগুলো আছে সেগুলো আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে নেক্সট ভিডিওতে। সবাই দোয়া করবেন, পাঁচটিতে জানি আপনাদের সামনে আমি আরো ভালো কিছু জানি উপস্থাপন করতে পারি, এটার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আর সিলভারের ওই জিনিসগুলো আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে, এটা পাঁচটিতে ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে ওইগুলো পৌঁছে দেওয়া হবে দেখার জন্য। আচ্ছা, আর যদি এমনি তো যাদের দেখার ইচ্ছা বাসায় আসতে পারেন? হ্যাঁ, যাদের দেখার ইচ্ছা তারা বাসায় এসেও দেখতে পারেন। আমার বাসায় যে খালি কিনতেই আসতে হবে ব্যাপারটা এমন নয়, আপনাদের জন্য সকলের জন্য চার দাওয়াত, আসবেন দেখবেন বুঝবেন যাচাই করবেন তারপর নেবেন। আচ্ছা, আর একটা কথা, সিলভার যাদের সিলভার দেখার ইচ্ছা পারলে আইসেন, মন ভরে যাবে। সিলভারগুলো দেখাচ্ছে না কারণ বাচ্চা তো, এখন দেখাইলে হয়তো বা কিছু হইতে পারে, কারণ অনেকের চোখ ভালো না, চোখ লাগিয়ে যায় বা এরকম একটা ব্যাপার। যাই হোক, আসলে দেখতে পারবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করি, কি বলেন? আর কারো কিছু জানা থাকলে স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে। আর আরেকটা কথা, পার্ট 3-র জন্য যদি
কার কার আগ্রহ আছে জানাবেন। পাত্রী এক থেকে দেড় মাসের মধ্যে পাত্রীটা বের হবে যখন বাচ্চাগুলো বড় হবে সিলভার। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।